গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটরি। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটরি এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির সম্পদ কর্মকর্তা ফজলুল করিম মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সার যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হুসেন শিক্ষা অফিসার এ কে এম হারুনুর রশিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন সমবায় অফিসার আতাউর রহমান জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ এতে উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে তিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন